Assalamualaikum, this is Farhan Juwar and welcome to Dream Cycle Store official YouTube channel. তো আমি আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও করার ট্রাই করব। আপনারা অনেকজনই জানেন যে আমরা সবাই একসাথে ড্রিম সাইকেলে কাজ করি, তার মধ্যে হচ্ছে জুবায়ের আছে, মানিক আছে, আমি আছি, তারপর আমাদের ফয়সাল ভাই আছে। তো আমরা তিনজন, অর্থাৎ আসিফও কিন্তু আমাদের সাথে আছে, বাট আসিফ বাদে আমরা তিনজন কিন্তু দীর্ঘদিন যাবৎ সাইকেল রিলেটেড মানে কাজ করে আসতেছি, সাইকেলের সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত আছি। সো সেই হিসাবে আমরা কিন্তু জানি যে সাইকেলের কোন পার্টসটার কি নাম বা কোন পার্টসের কি কাজ। সো আসিফ কিন্তু এই মানে অত ভালোভাবে সাইকেলের সাথে জড়িত ছিল না, সে আমাদের সাথে জয়েন করার পরে তারপরে সে সাইকেল সম্পর্কে মানে টুকটাক একটু ধারণা পাইছে। তো আজকে আমরা মানে তাকে দিয়ে পরীক্ষা করাবো যে সে কি আদৌ সাইকেল সম্পর্কে ফুল এক্সপার্ট কিনা, সে সাইকেলের সবকিছু ঠিকভাবে জানে কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমাদের সাথে আজকে আছে, এদিকে আছে জুবায়ের। জুবায়ের একটু গাইসদের কিছু বলে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টে জানাই দিয়ে। তারপরে আছে আমাদের মানিক। কি খবর মানিক? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ও সে কিনা একজন বড় ইউটিউবার। আপনার চ্যানেলের নামটা একটু বলে দেন। কোনো বড় ইউটিউবার না, আমি একদম সাধারণ একজন ইউটিউবার, আর চ্যানেলের নাম মেহেদী হাসান মানিক। ও আচ্ছা, তা আমরা এই যে ফাইনালি চলে আসবো আমাদের আসিফ ভাইয়ের কাছে। কি খবর আসিফ ভাই? সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করবো, আমি আপনাকে যেটা যেটা জিজ্ঞেস করবো আপনি ওইটা ওইটা বলবো, আপনি বলেন রেডি? জি অবশ্যই। ওকে আসিফ ভাই, আপনি ফোনটা রাখেন ভাই। আপনার জন্য ফার্স্ট কোয়েশ্চন হচ্ছে, এটা কি সাইকেল? এটা জিরো ফ্যাট বাইক। জিরো ফ্যাট বাইক? এটা এটার চাকার হুইল সাইজ কত? হুইল সাইজ কত বলেন, এটার হুইল সাইজ কত? চাকার হুইল সাইজ কত? 24 না 26? আমার কাছে জিজ্ঞেস করলে তো হবে না, আপনি বলেন। দেখে দাঁড়া দেখে বলবেন, এখন দেখে বললে তো হবে না। আপনি এই যে এতদিন ধরে 26 26 এটা এটা 26 সাইজ? আরে এই 26.4 26। তো আসিফকে ফার্স্টে কিন্তু আমি দুইটা কোয়েশ্চন করছি, সে কিন্তু দুইটা কোয়েশ্চনের একটারও সঠিকভাবে অ্যান্সার দিতে পারে নাই। তো তাকে আমি এখন আবার আরও কয়েকটা কোয়েশ্চন করবো, দেখি সে ঠিকভাবে অ্যান্সার দিতে পারে কি না। তো আসিফ ভাই, এই সাইকেলটা একটু রিভিউ করেন তো, এই সাইকেল সম্পর্কে কিছু বলেন। তো আমরা যে সাইকেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো এসএস 200। কোন সাইকেল কোন সাইকেল ভালোভাবে দেখা? এটা হিরো এসএস 200। হ্যাঁ, এটার হুইল সাইজ হচ্ছে 27.5 এবং এটার পিছনে 9 স্পিড এবং এটার ব্যাক ড্রাইভ ইউজ করা হচ্ছে শিমানো এসেরা এবং সামনে ট্যাংসে 1 স্পিড এবং সামনে এটা হচ্ছে আপনার ওয়াইল ব্রেক। আর বেসিক্যালি এই সাইকেলটা রাইড যারা করে তাদের জন্য খুবই মানে সুন্দর একটি সাইকেল। সাসপেনশনের সাইজ কত? এটা সাসপেনশন হচ্ছে 120 mm। আর হচ্ছে তারপর একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের হচ্ছে এই সাইকেলটা আমাদের ড্রিম সাইকেল স্টোর ইউটিউব চ্যানেল থেকে সাইকেলটা গিভওয়ে করা। সো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় দ্রুত যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে, ধন্যবাদ সবাইকে। এরপরে আপনার প্রশ্ন হচ্ছে যে হিরো টেসলা সাইকেলটা আছে, এটার হ্যান্ডেল সাইজ কত? এটা মেবি 720 mm। মেবি না, শিওর হবে বলেন। শিওর আপনি অনেক কিছুই জানেন ভাই, এইটা কি? আচ্ছা ভাই, আর এমনি সাধারণত যেমন ফরওয়ার্ড পার্ট একটু পার্টের দিকে আসে,
পারলে ওই জায়গাটা কি ইউজ করা হয়েছে? পারলে মানে না, আমি ওটা বলি, এটা কি পারলে কি শুধু ফ্রি ইউজ করা নাকি ক্যাসেট ফ্রি? না ঠিক আছে, মনে থাকবে ভাই এই জিনিসটাই? আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন ধরি, নর্মাল আপনি অ্যালুমিনিয়াম বুঝবেন কিভাবে? সে বলছে আমি বলে দিই, আসলে মেন কথা অ্যালুমিনিয়াম বুঝে যায় অ্যালুমিনিয়াম ঝালাই দেখে। অ্যালুমিনিয়াম ঝালাইয়ের স্টাইলটা এমন থাকবে, ঠিক আছে, এই পাত ঝালাইয়ের পাতটা মোটা থাকবে, সাইকেলের চিকনও থাকে। দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ভাই, পরের জিজ্ঞোন, এটা কি বডি? বুঝলেন কিভাবে? মোটামুটি সাইকেল সম্বন্ধে বেশ কিছু জানে। আচ্ছা ভাই, সব থেকে ভালো কোন সাইকেল এখানে? কি জন্য আপনার পার্সোনাল চার্জ হলে তো হবে না, সবথেকে ভালো সাইকেল কোনটা এটা বলেন? ওইটাই যা আছে সব অরিজিনাল পার্টস লাগে। সব ব্র্যান্ড বলছো অরিজিনাল পার্টস? ওইখানে লেখা আছে পার্টসের গায়ে লেখা আছে কে? আবার এইখানেও তো লেখা আছে কিছু সাইকেল আছে যে শিমানু লেখা। কিভাবে এটা শিমানু এর? সে আমার বলছে আপনি বলে দিন। আমি কেন বলে দেবো? আপনি বলেন। আসলে মেন কথা, যেগুলো অরিজিনাল পার্টস থাকে সেগুলো পার্টসের ভিতরে খোদাই করে লেখা থাকে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আজকে আমি ট্রাই করলাম যে একটু ফানি টাইপ কিছু করার, মানে ডিফারেন্ট টাইপ কিছু করা। আপনারা হয়তো রেগুলার এক ধরনের ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং আসিফকে নিয়ে এই রিলেটেড আরও একটি কি ভিডিও বানাবো, মানে এই ভিডিওর পার্ট টু কি আনবো কিনা সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দিন। যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমি ট্রাই করবো নেক্সট টাইম আরও একটি ভিডিও বানানোর এমন ধরনের। আর আপনাদেরকে যেটা বললাম যে আমাদের চ্যানেল থেকে কিন্তু হিরে এসএস 200 সাইকেলটা গিভওয়ে করা হবে, সো যারা গিভওয়েতে পার্টিসিপেট করতে চান তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। যে যত বেশি বেশি সাবস্ক্রাইব করবে তার কিন্তু এই গিভওয়েটা জেতার চান্সটাও অত বেশি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।